পরপর 5 ম্যাচে হার, আইপিএল এর প্লে অফ দূরবীন দিয়ে দেখতে হচ্ছে নাইট অধিনায়ক দিনেশ কার্তিককে। দলে 3টি পরিবর্তন করেও কাজ এলো না। ওয়ার্নার বেয়ারস্টো ঝড়ে কার্যত উড়ে গেল কেকেআর। হায়দ্রাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনও ট্রেন্ড থেকে সরেনি। টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাটিং করতে পাঠান তিনি। শুরুটা ঝড়ের গতিতেই করেছিলেন দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারিন। 8 বলে 25 রান করে নারিন ফিরতে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলকাতা। শুভমান গিল 3, নীতিশ রানা 11, দিনেশ কার্তিক 6 রানে ফিরলেও ক্রিস লিন 47 বলে 51 রান করেন। রিঙ্কু সিং 30 রান করলেও এদিন ব্যর্থ আন্দ্রে রাসেল, 9 বলে 15 রান করেন মাত্র। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 159 রান করে কলকাতা। 3টি উইকেট নেন খলিল আহমেদ, 2টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার, 1টি করে উইকেট নেন সন্দীপ শর্মা ও রশিদ খান। 160 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেন জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার। 131 রানের ওপেনিং পার্টনারশিপই জয় নিশ্চিত করে দেয় হায়দ্রাবাদের। 38 বলে 67 রান করেন ওয়ার্নার। 3টি 4 ও 5টি 6 সাজানো ওয়ার্নারের ইনিংস। 43 বলে 80 রানে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। 5 ওভার বাকি থাকতেই 9 উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। 10 ম্যাচ শেষে কলকাতার পয়েন্ট 8, বাকি আর মাত্র 4টি ম্যাচ। অঙ্কের বিচারেও ক্ষীণ আশা হয়তো রয়েছে তাদের, তবে প্লে অফের সম্ভাবনা কেকেআর এর কার্যত নেই বললেই চলে।